আরো উদযাপন মনে করছেন একটা শোডাউন মনে করছেন বিবাহটা আমাদের অনেকের জন্য একটা উদযাপন একটা দেখানো কাজে আরো বেশি প্রতিষ্ঠিত হয়ে নি আরো বেশি যাতে বড় করে করতে পারি তো এ ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে এর পিছনে অনেক কাজের কারণ রয়েছে আসলে এর জন্য আমরা সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের জীবন ও যৌবনকে হারাচ্ছি আমরা দিন হারাচ্ছি দুনিয়া হারাচ্ছি আখেরাত হারাচ্ছি আল্লাহ তালা বললেন কি যে বিবাহের বয়স হয়েছে বিবাহ দিয়ে দাও তারা যদি বললেন তারা অপেক্ষা করবে তারা রাখবে চরিত্রকে বিশুদ্ধ রাখবে এবং চেষ্টা করতে থাকবে তাহলে বিবাহ করতে না পারার দুটো পর্যায়ে রয়েছে একটা হলো যে আমরা একেবারেই পারছি না আমার অর্থনৈতিক একেবারেই সংগতি নেই আর একটা হলো মোটামুটি আছে কিছু অসচ্ছলতা আছে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে এই অসচ্ছলতার ভিতরে বিবাহ করতে হবে সচ্ছলতা করতে হবেই আল্লাহ রসুল হাদিস সাহেব বলেছেন ইয়া আমা সারা সবাব মানুষ তথা আমিন কুমল বা আতা তোমার ভিতরে যারই ন্যূনতম সমর্থ হবে সেজন্য বিবাহ করে নাই বিবাহ করলে জীবনটা সুশৃঙ্খলিত হয় বিবাহ না করলে জীবনটা অর্থহীন থাকে দুর্বিশহ আল্লাহ তালা এই জীবনটাকে বানিয়েছেন উপভোগ করার জন্য এই উপভোগটা হয় স্থায়ী হবে অথবা ক্ষণস্থায়ী যারা বিবাহ করছি না তারা স্থায়ী উপভোগকে ত্যাগ করে অনেক সময় অবৈধ উপভোগ ক্ষণস্থায়ী উপভোগ অথবা নিজের জীবনের যৌবনের চাহিদাটাকে অন্যান্য ভাবে অপ্রাসঙ্গিক হাসি উল্লোট করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন কি হচ্ছে একটা পর্যায়ে যে আমাদের যৌবনটা স্থিমিত হয়ে আসে কিন্তু জীবনটা থেকে যায় যৌবন স্থীমিত হয়ে যায় জীবন থাকে ওই জীবনটা যে কত দুর্বিষহ হয়ে যায় আমরা যদি যত সময় বিবাহ করি আমাদের জীবনের দ্বিতীয় যেটা চাহিদা সন্তান এই চাহিদা আমরা আমাদের জীবনে মানসিক চাহিদা পূরণ করে আর আমরা সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারি আমাদের জীবন যখন শেষ পর্যায়ে চলে যাবে পরিণত বয়সের বিবাহ আমরা জীবনে বৃদ্ধ হব হয়তো চোখ কানা হয়ে যাবে হাতটা ভেঙে যাবে কুচরি হয়ে যাব কিন্তু জীবনটা থেকে যাবে ওই শেষ জীবনে জীবনের শেষ দশ বিশ বছরে আপনার যদি একজন এমন জীবন সঙ্গিনী থাকেন অথবা এমন জীবন সঙ্গী থাকেন যিনি আপনার নয় যৌবনকে নয় আপনার নয় আপনাকে ভালোবাসেন তাহলে আপনার ওই শেষ জীবনটা হবে অতি সুন্দর অনাবিল এবং অত্যন্ত পবিত্র আসলে উপভোগের মতো একটা জীবনে পরিণত হবে আর বিবাহ না করলে কি হবে আপনি একসময় আসলে আমাদের জীবনের একটা গতি আছে আল্লাহ নিয়ম করে দিয়েছেন আপনি যখন তিরিশ পঁয়ত্রিশে চলে যাবেন চল্লিশের কাছাকাছি যাচ্ছেন বিবাহ করার চেতনাটা আপনার সময়ে কোনো মহিলাকে বিবাহ করলেও যে যৌবনের যে একটা আবেগ একটা আনন্দ এটা ওই আপনার কাছে পাবেন না আপনি তখন হিসেবে হয়ে যাবেন বে হিসেবে আনন্দ করতে পারবেন না আপনার জীবনটা অর্থহীন হয়ে গেল এর পাশাপাশি সমাজে অবিবাহিত থাকার কারণে বিভিন্ন রকমের আমরা ব্যক্তিগতভাবে আমার কিছু ইঞ্জিনিয়ার বন্ধুকে জানি সৌদি আরবে থাকতে তারাও এরকম একই কথা বলতেন যে ভাই চিন্তা করলাম কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি পাঁচ বছরের একটু টাকা পয়সা জমাই নিয়ে ভালো চাকরি পেয়েছি একবারে খুব ভালো করে বিবাহ করব উনি বললেন অনেকেই এরকম বেশ কিছু বন্ধু বান্ধব আমার ইয়াদের ছিল যারা বিভিন্ন ভালো পেশায় সৌদি আরবে চাকরি করতেন বললেন যে ভাই বিবাহের আগে চেষ্টা করি কিন্তু কিভাবে অন্যদিকে খরচ হয়ে যায় কখনো পরিবার নেই কখনো বলে বাপ বলে বাড়ি করব কখনো বন্ধুরা বলে মানে বিবাহের পাঁচ বছর চেষ্টা করলাম করলাম কোনো সঞ্চয় করতে পারলাম না যে বছরে সেই বছর থেকে আমার সঞ্চয় হয়ে গেল। আমার জীবনটা সুশৃঙ্খলিত হলো সুগঠিত হল এবং অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হয়ে গেলাম তো এইভাবে আমরা জীবনটাকে যদি উপভোগ করতে চাই তাহলে আল্লাহর যে রীতি দিয়েছেন পরিণত বয়সে বিবাহ করা আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রই আমাকে বলে যে স্যার আমরা পাশ করেছি কিন্তু পরিবার তো বিয়ে করতে দিয়ে চাই না বলে আরো চাকরি করা আরো প্রতিষ্ঠিত হও কিন্তু বিয়ে না করলে স্যার তো আমাদের পাপ হয়ে যাবে এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো বিবাহকে বিবাহকে উৎসাহ দেওয়া ন্যূনতম সক্ষমতা থাকলেই মানে বয়স হলে বিবাহ করার জন্য সবাইকে উৎসাহ দেওয়া সামাজিক এটাকে উৎসাহ দেওয়া আমাদের সমাজকে রক্ষা করা যত অনৈতিকতা ইফ টিজিং এইডস বিভিন্ন রকমের বেহায়পনা পনা এগুলোকে প্রতিরোধ করার জন্য বড় ঔষধ হলো যে বয়স হতেই বিবাহ করার জন্য সবাই মিলে উৎসাহ দেওয়া বিবাহটাকে কম খরচে করা বিবাহর আনুষ্ঠানিকতা বন্ধ করে বিবাহটাকে একটা নৈতিক দিনই দায়িত্ব